আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব গ্রীষ্মকালীন কোন জাতের শশা চাষ করবেন এবং কিভাবে জমি তৈরি করবেন, কিভাবে ব্রেড প্রস্তুত করবেন, কিভাবে মাদা তৈরি করবেন, মাদাতে কি কি সার দেবেন এবং শশার বীজ থেকে ফল ধরা পর্যন্ত কোন কোন সার এবং কোন কোন কীটনাশক কি পরিমাণে দেবেন, কোন সময় দেবেন, এ টু জেড বিস্তারিত সকল কিছুর তথ্য। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, গ্রীষ্মকালে অগ্রিম শশা চাষ একটা লাভজনক চাষ এবং আপনি যদি জানুয়ারি মাসে শশার বীজ মাটিতে ফেলতে পারেন খুব ভালো হয়। এ সময় অনেক কৃষকরা কিন্তু শশা চাষ করতে গিয়ে পিছিয়ে আসেন, তার কারণ এই সময় শশার বীজ ঠিকভাবে অঙ্কুরিত হতে চায় না। আবার যদিও গাছ বের হয়, গাছে কিন্তু ঠিকঠাক বড় হয় না বা বাড়ান্ত হয় না, গাছ কুকড়ে যায় অত্যাধিক ঠান্ডায়। এজন্য অনেকে শশা চাষ পিছিয়ে যান। তারপরে যখন একটু গরম পড়তে বা গরম হাওয়া বাইতে শুরু করে তখন কিন্তু আপনার শশা গাছ খুব বৃদ্ধি শুরু করবে এবং আপনি তাড়াতাড়ি ফলন পাবেন এবং এইভাবেই আপনি কিন্তু বাজিমাত করতে পারবেন। সম্মানিত চাষি ভাইরা, গ্রীষ্মকালীন যে সমস্ত শশা জাতগুলো চাষ করা হয় সেগুলো হলো যেমন সুফলা এক, ময়নামতি, গ্রিনবার্ড, আরও বাজারে বিভিন্ন রকমের শশা আছে, আপনি পছন্দ মতো যে কোনো একটি নিতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা হাইব্রিড জাতের শশা বীজ বপন করবেন। এখন জানাবো আপনারা কোন পদ্ধতিতে শশা চাষ করবেন। সম্মানিত চাষি ভাইরা, আমাদের এখানে কিন্তু দুই পদ্ধতিতে শশা চাষ করা হয়, যেমন মাদা তৈরির মাধ্যমে এবং ব্রেড তৈরির মাধ্যমে শশা চাষ করা হয়। আপনি যদি মাদাতে বীজ বপন করেন তাহলে মাদা থেকে মাদার দূরত্ব হবে 1.5 মিটার, আর প্রত্যেকটা মাদাতে কমপক্ষে 3টি করে বীজ বপন করবেন। সম্মানিত চাষি ভাইরা, এখন জানাবো আপনারা কিভাবে মাদা প্রস্তুত করবেন। গ্রীষ্মকালে আপনারা যখন এই অগ্রিম শশা চাষ করবেন তখন আপনি জমিতে সার প্রয়োগ করবেন, অর্থাৎ প্রথম অবস্থায় জমি তৈরি করবেন, সেখানে দুই ধরনের সার ব্যবহার করবেন, জৈব সার এবং রাসায়নিক সার। সে সময় প্রতি শতাংশ জমিতে আপনারা 30 কেজি হারে গোবর বা কম্পোস্ট সার, ইউরিয়া 700 গ্রাম, টিএসপি 700 গ্রাম, এমওপি 700 গ্রাম, দস্তা 50 গ্রাম, বরাক্স 40 গ্রাম, সবগুলো সার একত্রিত করে কম্পোস্ট এবং গোবর সার ব্যতীত সবগুলো একসাথে মিশিয়ে জমি চাষের সেচ চাষের আগে আমরা ছিটিয়ে দিয়ে মই দিয়ে মাটি ভালোভাবে সমান করে নেব। তারপর আমরা জমিতে ব্রেড তৈরি করব। এ সময় আমরা প্রতিটা বেডে বীজ বপনের জন্য মাদা তৈরি করব। আর মাদা তৈরি করার সময় অবশ্যই আমরা প্রতিটা মাদায় 2 থেকে 2 কেজি হারে পুরাতন গোবর সার বা পুরনো গোবর সার সঙ্গে মিশিয়ে বীজ বপন করব। সম্মানিত চাষি ভাইরা, আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে শশা চাষ করতে গিয়ে আমাদের চাষিরা কিন্তু অনেক সময় পিছিয়ে থাকে, তার কারণ এ সময় শশার বীজ অঙ্কুরিত হতে চায় না বা অঙ্কুরিত করতে গেলে খুব চ্যালেঞ্জের ব্যাপার। তাই আপনারা কিভাবে শশার বীজ অঙ্কুরিত করবেন এই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই অঙ্কুরিত বীজগুলো কিন্তু মাদাতে বপন করবেন, কখনও অঙ্কুরিত ছাড়া বীজ মাদায় বপন করবেন না। আপনি যদি মাদা তৈরি করতে চান তাহলে একটা মাদা থেকে আরেকটা মাদার দূরত্ব হবে 4 ফুট আর প্রস্থ হবে 2 থেকে 3 ফুট। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এখানে প্রতিটি মাদাতে কিন্তু 3টি করে বীজ বপন করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, শশার গাছের বয়স যখন 12 থেকে 15 দিন হবে, আরেকটি বিষয় আমাদের আপনাদেরকে বলে রাখি, শশা গাছের যে প্রধান পাতা সেই পাতার পরে যখন 3 থেকে 4টি পাতা গজায় সে সময় আমাদের প্রথম চাপান সার প্রয়োগ করব। এই চাপান সার প্রয়োগের সময় আমরা কি করব, এ সময় আমাদের জৈব এবং রাসায়নিক উভয় সার ব্যবহার করব। এখানে আমরা জৈব সার হিসাবে মাদা তৈরিতে প্রতিটি মাদায় এখানে জৈব সার হিসাবে মাদায় প্রতি হাড়ের গুঁড়ো ব্যবহার করব। আপনারা দেখবেন বাজারে অনেক হাড়ের গুঁড়ো পাওয়া যায় যেটা একেবারে পাউডারের মতন সাদা, সেইটা আপনারা কিনবেন না, কারণ এর মধ্যে ভেজাল থাকার চান্স অনেক বেশি। দেখবেন একটু ছিপড়ে ছিপড়ে টাইপের যেগুলো হবে সেগুলো আপনারা ব্যবহার করবেন। মোটামুটি আশা করি 50 থেকে 60 টাকা কেজি দরে হাড়ের গুঁড়োগুলো আপনারা পেয়ে যাবেন, তবে জায়গা ভেদে একটু কম বেশি হতে পারে। এটা ব্যবহার করার ফলে কি হবে, এটা হচ্ছে আপনার স্লো রিলিজ ফার্টিলাইজার, অর্থাৎ শশা গাছ কি করবে প্রথম থেকে ধীরে ধীরে ফসফরাস এবং ক্যালসিয়াম যোগান দিয়ে যাবে, যার ফলে পরবর্তী সময়ে আপনি শশার গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন এবং এর কোনো সাইড এফেক্ট নেই। এটি কিন্তু মাটির জন্য যথেষ্ট উপকারী, যদি আপনাদের সম্ভব হয় তাহলে এটা আপনাদের ব্যবহার করতে পারেন। এরপর আসি রাসায়নিক সার কী কী দেবেন সে সম্পর্কে। সাধারণত চাষি ভাইরা,
প্রধানত রাসায়নিক সার হিসেবে মাদাপ্রতি ইউরিয়া 5 গ্রাম, টিএসপি 5 গ্রাম এবং পটাশ 5 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করবেন। প্রতিটা মাদাতে গাছ থেকে 8 থেকে 10 ইঞ্চি দূরে দিয়ে আপনারা সারটা প্রয়োগ করবেন। সম্মানিত চাষী ভাইরা, শশা চাষে কিন্তু কীটনাশকের যে ব্যবস্থাপনাটা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। শশা চাষে প্রথমে প্রচুর পরিমাণে শোষক পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। এই শোষক পোকার তালিকায় যে কীটনাশকগুলো আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, এই ধরনের কীটনাশকগুলোর ধরন যেমন ইমিডাক্লোপ্রিড, ডায়াফেউরিয়ন এবং এসিটাফেমিড, এইগুলো আপনারা মোটামুটি 7 থেকে 8 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে যে ডোজে আমি বলে দিয়েছি সেই ডোজ বুঝে আপনারা ব্যবহার করবেন। শোষক পোকার আক্রমণের জন্য শশার গাছের পাতা একেবারে কুঁকড়ে যায় এবং এর বৃদ্ধি একেবারে থেমে যায়। যদি দেখেন আপনার জমিতে শোষক পোকা এবং লেদা পোকা আক্রমণ রয়েছে, তাহলে আপনারা ইন্দ্রোকার্প এবং এসিটাপ্রোমিট গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 ml হারে মিশিয়ে স্প্রে করলে এর সমস্যা থেকে কিন্তু খুব সুন্দরভাবে আটকানো যায়। সাধারণত চাষি ভাইরা, শশার গাছে ছত্রাকের আক্রমণ অহরহ লক্ষ্য করা যায়। এজন্য আপনাকে ছত্রাকের যে আপনি ব্যবস্থাপনা গ্রহণ করবেন সেটা কিন্তু প্রথম থেকে আপনাকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তারপরে এরপর শুরু করা যাক, প্রথমে থেকে যখন আপনার 20 থেকে 30 ফুটে চারা বের হবে, অর্থাৎ প্রধান যে গুলো দুটো লম্বা পাতা হবে, সেই সময় কি হয় গোড়ায় প্রচুর পরিমাণে পচনের লক্ষণ সৃষ্টি হয়, এরকম দেখা যায়। এই ধরনের সমস্যা হালকা ধরনের থাকে তাহলে আপনি কি করবেন, প্লেন কার্বনাজিম এবং ম্যানকোজেব গোত্রের যে কোনো কীটনাশক যেমন ম্যানসার প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে সমস্যাটা কাটানো যায়। যদি সমস্যা কঠিন হয় তাহলে আপনারা মেটালেক্সিন বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন অটোকেয়ার কোম্পানির ম্যাটারিল প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে খুব সুন্দর এই সমস্যা থেকে কাটানো যায়। সম্মানিত চাষী ভাইয়েরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম গ্রীষ্মকালে কিভাবে আমরা শশা চাষ করলে আমরা লাভবান হতে পারবো এবং এই শশা বীজ থেকে চারা বের হওয়া পর্যন্ত কী কী কীটনাশক, কী কী ছত্রাকনাশক আমরা কোন কোন সময়ে প্রয়োগ করব, কী পরিমাণে প্রয়োগ করব, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।